মিঠুনদা অভিনয়ের দিক থেকে একটা বিরাট নাম আপনারা মিঠুনদার কোন কোন অভিনয় আমি জানেন আমি জানি মানে মৃগয়া ডিস্কোডান্সার এখনকার কিছু বাংলা ছবি ইত্যাদি ইত্যাদি নিশ্চয়ই ভালো হিন্দিতে দেখবেন একটা এলান বলে বই আছে এটা ভিলেনের রোল করেছে বাবা সিকান্দার ঠিক আছে তো সেটাও কজন যারা আমাকে মিঠুন শেখান তারা কজন দেখেছেন আমি জানি না তো ফলে মিঠুনদার বেসিক ভিলেন চরিত্রটা এত ভালো অভিনয় করে আপনি না হিরোর চরিত্র দেখে বুঝতে পারেন না যে মিঠুন দাকে দেখলে মনে হবে স্বাভাবিক কিন্তু ভিলেন এইটা যে এত সুন্দর যে ক্যারেক্টারগুলো মিঠুন দা করেছে এগুলো রিল লাইফের কথা বলছেন রিল অ্যান্ড রিয়েল এবার আপনি সেটা পয়সাতে মিশে যাবেন মিশে যাবে আসল নকল সব এক একাকার ভেতর থেকে উঠে আসে অভিনয় আপনি দেখবেন এলানটা ন্যাচারাল অভিনয় ভিলেন খলনায়ক মনে এক মুখে এক মনে এক মুখে এক মাথা এক চোখে এক এই যে অপূর্ব অভিনয় যে ওনার মনের আক্ষেপ উনি পদ্মশ্রী পাননি কিছু পাননি ইত্যাদি ইত্যাদি প্রণববাবু শেষ একটা সুপারিশ করেছিলেন শাহরুখ খান সেবার পেয়েছিল বলে হয়নি তো এইবার তো আবার পদ্মসম্মান ঘোষণা হচ্ছে তো এখন যদি মিঠুনদার না পান তাহলে প্রমাণিত হবে যে বিজেপি করার পরেও মিঠুন দা পাননি অথচ বিজেপিটা করতে গেছিলেন সত্যি তো না পদ্মশ্রী এই বয়সটা মিঠুন পেরিয়ে গেছে যেদিনকে কুমার পেতে পারেন মিঠুন চক্রবর্তী পেতে পারতেন না আমি এটা সাপোর্ট করি এবং এই ক্ষোভগুলো থেকেই তো প্রণব বাবুর কাছে যাওয়া অর্থাৎ আমি যা যা বলছি সেগুলো কিন্তু এস্টাবলিশ হচ্ছে কারণ আমি এক ইঞ্চি মিথ্যা বলছি না তার অন্তত দশটা করে সাক্ষী আছে